বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের মাঝে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আইমানকে নিয়ে মসজিদে যাচ্ছি, আর আজকে ঈদের পর প্রথম ও মসজিদে যাচ্ছে। এতদিন আসলে ওর যাওয়া হয়নি, ওর চাচাতো ভাইয়ের জন্য ওয়েট করতেছিল, আর ওর চাচাতো ভাই আসলে বেড়াতে গিয়েছে, তো ভাবলাম অনেক দেরি হয়ে যাচ্ছে, এজন্য আজকে আমি নিয়ে যাচ্ছি। আর দেখা যায় বাচ্চা মানুষ না পড়তে পড়তে দেখা যায় ভুলেও যাবে, এই চিন্তা করে আসলে মা ছেলে দুজনেই বের হয়ে গেলাম। এখন আইমানকে মসজিদে দিয়ে আমি আরএফএলের দোকানে চলে আসছি একটুখানি দেখতে। আর আমার একটা মপ কিনতে হবে, আমার মপটা নষ্ট হয়ে গিয়েছে। আর যেহেতু আইমানকে নিতে একটু লেট হবে, ও 1 ঘন্টা আর কি হুজুর পড়াবে 8টা পর্যন্ত, তো ভাবলাম ঘুরে ঘুরে একটু দেখি, টাইম পাস হবে, আর একটা জিনিস তো কিনবই। তো ঘুরে ঘুরে দেখছিলাম, তো বাসায় চলে আসছি। আজকে রাতে মগজ রান্না করব, আর দুপুরে রান্না করেছিলাম ডাটার তরকারি, সেটা রেসিপি তো অলরেডি শেয়ার করা হয়ে গিয়েছে। তো আজকে রাতে যখন মগজটা রান্না করতেছি, তো ভাবলাম এটাও শেয়ার করে ফেলি, ঝটপট যেহেতু রান্না করা যায়, একদম 2 মিনিটের মধ্যেই আর কি মগজটা পরিষ্কার করা যায়। এই তো দেখতে পাচ্ছেন মগজের যে মাঝখানের অংশটা, সেখানেই আসলে রগগুলি থাকে, সেখানে ধরে যদি একটুখানি ছিঁড়ে মাঝখানের যে জমানো রগটা থাকে সেটা ধরে টান দিলেই কিন্তু আসলে সবগুলি রগ চলে আসে। খুবই ইজি রগের রগটা তোলা মজগের থেকে, এই যে দেখতেই পাচ্ছেন, এইভাবে কিন্তু আসলে রগটা টান দিলে একসাথে সব রগই চলে আসে। মজগ বাছাটা তেমন কোনো কঠিন কাজ না, 2 মিনিট সময়ও লাগে না। তো আমি এইভাবেই রগটা বেছে আর কি মগজটা ক্লিন করে নিব। তো এই তো আমার মগজ ক্লিন করা হয়ে গিয়েছে, আমি হাত দিয়ে একটু কোচলে নিচ্ছি, মানে একটু ভেঙে দিচ্ছি আর কি। আর এইভাবে কোচলালেও কিন্তু মানে যদি 2-1টা রগ থাকে সেটা কিন্তু বের হয়ে যায়, পরবর্তীতে ফেলে দেওয়া যায়। আর এখন হাত ধুয়ে পানি দিয়ে দিব, আর একটু হালকাভাবে কোচলে নিব, দেখবো আরও কোনো রগ আছে কি না। তো আমার আর কোনো রগ নেই, সব রগ ক্লিন করা হয়ে গিয়েছে। এখন এটা এক সাইডে রেখে দিব, আর চলে আসছি কিচেনে। এখন আমি তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিব, একদম মানে বেরেস্তা করা যাবে না, হালকা ব্রাউন কালার হয়ে গেলেই মশলা অ্যাড করে দিব। এই তো আমার কিন্তু পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন আমি সব গোটা মশলা দিয়ে দিচ্ছি, এখানে আমি এলাচ, তেজপাতা, লং, দারচিনি, তারপর ছোটো গোলমরিচের দানা আর কি দিয়ে দিচ্ছি, কালো গোলমরিচ যেটা, সেটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। আর এই পেঁয়াজটা কিন্তু একদম মানে মিহিন করা যাবে না, এই পেঁয়াজটা কিন্তু সফট হবে, কিন্তু এরকম আস্তে আস্তেই থাকবে। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়েছি একটা মগজের জন্য। তো আদা রসুনটাকেও আমি এখন ভালোভাবে ভেজে নিব, আর আদা রসুনটাকে কিন্তু ভালো মতো ভেজে নিতে হবে, কারণ এটার মধ্যে কিন্তু একটা কাঁচা ফ্লেভার থাকে যেটা খেতে একদমই ভালো লাগে না, আর ভেজে নিলে এটার স্মেলটা খুবই সুন্দর আসে। আমি পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি জয়ফল জয়ত্রীর গুঁড়া 1/4 টিস্পুন দিয়ে এটাকে এখন ভালো মতো কষিয়ে নিব। তো প্রথমবার কষানো হয়ে গেলে আমি আবারও অল্প একটু পানি দিয়ে এটা দ্বিতীয়বারের মতো ভালো মতো কষিয়ে নিব। আসলে মশলাটা যত ভালো মতো কষানো যায় ততই কিন্তু টেস্ট। তো এখন লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে আবারও নেড়ে দিলাম। তো এই তো মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, এখন আমি মগজ দিয়ে দিলাম, আর সিদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণ পানি দিব। আর এটা রান্না করতে কিন্তু খুবই অল্প সময় লাগে, একদম 15 মিনিট, 10-15 মিনিটের মধ্যে কিন্তু মগজটা হয়ে যায়। এই তো বলক চলে আসছে, বলক আসার পর যে বড় বড় পিসগুলি আছে সেগুলি আমি স্পেচুলা দিয়ে ভেঙে ভেঙে মানে পিসটা ছোট করে দিচ্ছি, এইভাবে করে দিলেই ভালো হয়। আর তখন যদি আমি হাত দিয়ে অনেকক্ষণ কচলাতাম তাহলে কিন্তু সব একদম গলে যেত, তাই তখন আমি বেশি কচলাইনি, এখন ভেঙে ভেঙে দিচ্ছি।
তো এই তো পানিটা শুকিয়ে আসছে, এখন দিয়ে দিব কাঁচামরিচ। আর কাঁচামরিচটা দিলে কিন্তু কাঁচামরিচের একটা ফ্লেভার অনেক ভালো আসে, আর খেতেও ভালো লাগে ফ্লেভারটা। তো এই তো আমার কিন্তু মগজ রান্না হয়ে গিয়েছে, এখন আমি টালা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো। খুবই ইজি এবং অনেক মজার একটা রেসিপি, আপনারা ইচ্ছে করলে ট্রাই করতে পারেন, খুব ভালো লাগবে আশা করছি আর কি। তো এই তো আমি মগজটা সার্ভ করে নিচ্ছি, আর কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ইয়ামি হয়েছে, খুবই ভালো হয়েছে আর খেতেও টেস্ট হয়েছে। তো এই হচ্ছে আমার মগজ ভুনা, এটা হচ্ছে আরএফএল থেকে মপটা কিনেছিলাম। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।